উদ্ধার কাণ্ডে এবার বয়ান রেকর্ড করা হলো বয়ান রেকর্ড করা হয়েছে কংগ্রেস বিধায়কদের ভবানী ভবনে বয়ান রেকর্ড করা হয়েছে কুমার জয়মঙ্গলের পাশাপাশি ইরফান আনসারির বাড়িতেও তল্লাশি চালিয়েছে সিআইডি পাঁচলায় যে তিনজন কংগ্রেসের বিধায়ককে গ্রেফতার করা হয়েছিল তাদের কাছ থেকে প্রায় 49 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছিল এবং এই বিপুল পরিমাণ টাকা কি কারণে তারা এনেছিলেন তার সদুত্তর দিতে পারেনি এই ঘটনায় তদন্ত করছে সিআইডি পাঁচলায় টাকা উদ্ধার কাণ্ডে বয়ান রেকর্ড করা হয়েছে কংগ্রেস বিধায়কদের ভবানী ভবনে বয়ান রেকর্ড করেছেন কুমার জয়মঙ্গল পাশাপাশি ইরফান আনসারির বাড়িতেও তল্লাশি চালিয়েছে সিআইডি ভবানী ভবনে কংগ্রেসের একজন বিধায়ক কুমার জয়মঙ্গলের বয়ান রেকর্ড করা হয়েছে ঠিক কি কারণে তারা এই টাকাগুলি এনেছিলেন এবং এর আগে আমরা দেখেছিলাম যে লালবাজারের কাছে একটি অফিসের সন্ধান পাওয়া গিয়েছিল বিকানের বিল্ডিং এ সেখানে এক ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়াল তিনি টাকাগুলি দিয়েছিলেন এক ব্যক্তির হাতে এবং ওই ব্যক্তি কংগ্রেসের বিধায়কদের হাতে সেই টাকাগুলি তুলে দিয়েছিলেন এমনটাই সিসিটিভি ফুটেজ ধরে জানতে পেরেছিলেন সিআইডি অফিসাররা তবে এবার বয়ান রেকর্ড করা হয়েছে কংগ্রেস বিধায়কের ভবানী ভবনে বয়ান রেকর্ড করা হয়েছে কুমার জয়মঙ্গলের পাশাপাশি ইরফান আনসারি তার বাড়িতেও লাগাতার তল্লাশি চালিয়েছে সিআইডি আপনাদের আরো একবার জানাবো পাঁচলায় টাকা উদ্ধার কাণ্ডে এবার বয়ান রেকর্ড করা হয়েছে কংগ্রেস বিধায়কদের ভবানী ভবনে বয়ান রেকর্ড করা হয়েছে কুমার জয়মঙ্গলের পাশাপাশি ইরফান আনসারির বাড়িতেও তল্লাশি চালিয়েছে সিআইডি এবং এই সূত্র ধরে মহেন্দ্র আগরওয়াল এক ব্যবসায়ীর নাম উঠে এসেছিল যিনি শেয়ার ট্রেডিং এর সঙ্গে যুক্ত ছিলেন এবং বিকানের বিল্ডিং এ তার অফিসে তল্লাশি চালিয়ে প্রায় 2.5 লক্ষ টাকা এবং একই সঙ্গে 250টি সোনার মুদ্রা পাওয়া গিয়েছিল বিকানের বিল্ডিং এ এই শেয়ার ট্রেডিং এর অফিস ছিল মহেন্দ্র আগরওয়াল এই মহেন্দ্র আগরওয়াল এই ব্যবসায়ীর নাম কেন উঠে আসছে কেননা এই ব্যবসায়ী এক ব্যক্তির মারফত ওই কংগ্রেস বিধায়কের হাতে টাকা দিয়েছিলেন এই ঘটনায় এবার রেকর্ড করা হলো বয়ান